ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত সময়কালকে বলা হয় পিতৃপক্ষ। বিশ্বাস করা হয় যে এই দিনগুলোতে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন, তাদের আত্মীয় পরিজনরা যখন তাদের উদ্দেশ্যে জল নিবেদন করেন, খাদ্য অন্ন নিবেদন করেন, তারা অত্যন্ত প্রসন্ন হন এবং তাদের নামে যদি দান করেন এই সময় তাদের উত্তর পুরুষরা, তাহলে তারা প্রসন্ন হন এবং প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করে থাকেন এবং জন্মকুণ্ডলিতে থাকা পিতৃদোষ থেকে তারা মুক্তি পায়। তাই পিতৃপুরুষকে খুশি করাই খুবই দরকার, কারণ পৃথিবী পুরুষ খুশি হলে জীবনের অনেক বাধা বিপত্তি অনেক সহজেই দূর হয়। তাই জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু নিয়ম অনুযায়ী এই পিতৃপক্ষে বা শ্রাদ্ধপক্ষের বেশ কিছু নিয়মকানুন মেনে চলা অত্যন্ত জরুরি। বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিককে বলা হয় পূর্বপুরুষের দিক। বলা হয়ে থাকে পিতৃপুরুষরা দক্ষিণ দিকেই থাকেন, তাই তাদের জন্য যে বিশেষ পূজার আয়োজন করা হয় বা তর্পণের আয়োজন করা হয় সেটি দক্ষিণ দিকে করা হয়। তাই পিতৃপুরুষের পূজার জন্য দক্ষিণ দিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দক্ষিণ দিকের ঘরের দেওয়াল সবসময় হালকা হলুদ, গোলাপি কিংবা হালকা সবুজ বর্ণ করুন। তর্পণের সময় যিনি তর্পণ করবেন তার মুখ সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত। বাস্তুমতে পূর্বপুরুষের ছবি দক্ষিণ দিকে অবশ্যই রাখা অত্যন্ত শুভ, তবে পূর্বপুরুষের ছবি কখনোই আপনারা শোয়ার ঘরে বা পূজার ঘরে রাখবেন না। পিতৃপক্ষের সময় কিন্তু ভুল করেও চুল দাড়ি এগুলো কাটবেন না, এই সময় চুল কাটা একেবারে নিষিদ্ধ শাস্ত্র অনুযায়ী। এছাড়াও শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষের সময় বাড়িতে নতুন কোনো কাজ বা শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়। পিতৃপক্ষের সময় বাড়ির প্রধান দরজায় প্রত্যেক দিন জল দিয়ে ধুয়ে সাদা ফুল রাখলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেখানে সন্ধ্যার সময় দক্ষিণ দিকে প্রদীপের মুখ করে অবশ্যই জ্বালিয়ে দিন এবং প্রদীপে অবশ্যই সর্ষের তেল দিন। এই সময় অভাবী কোনো মানুষকে বা পশু, গরু বা পাখিদেরকে বা কুকুরকে কিছু না কিছু অবশ্যই খেতে দিন। পিতৃপক্ষের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করলে আপনি অবশ্যই তাদের আশীর্বাদ পাবেন এবং তাদের আশীর্বাদে কর্মের বিভিন্ন বাধা অতি সহজেই দূর হবে এবং আগেই বলেছি জন্মকুণ্ডলিতে থাকা পিতৃদোষ থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের বলে রাখি যে 2023 সালের পিতৃপক্ষ শুরু হয়েছে গত 29 সেপ্টেম্বর থেকে এবং তা চলবে আগামী 14 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত। তাই এই সময়কালীন এই বিশেষ বিষয়গুলি আপনাদের মাথায় রাখা অত্যন্ত জরুরি। এই সময় মাঙ্গলিক কাজ বা শুভ কাজ একেবারেই করা নিষিদ্ধ, তবে এই সময় নতুন জামা কাপড়, গহনা, নতুন যানবাহন, বাড়ি, জমি এগুলো কেনা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এমন তিনটি বস্তু বলবো যেগুলো এই সময় কেনা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। প্রথমত বলবো সর্ষের তেল। আপনারা পিতৃপক্ষে সর্ষের তেল কেনা থেকে বিরত থাকলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন। বিশেষত শনিবার করে একেবারেই কিনবেন না সর্ষের তেল, আর সর্ষের তেল কিনলে জীবনের শনির অশুভ প্রভাব কিন্তু আপনার জীবনে আসতে পারে এবং জীবনের বিভিন্ন কর্মসংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয় যে বস্তু বলবো তা হলো ঝাড়ু। ঝাড়ু হলো মা লক্ষ্মীর সঙ্গে সম্বন্ধযুক্ত একটি বস্তু। পিতৃপক্ষের সময়কালীন ঝাড়ু কেনা একেবারেই উচিত নয়, এতে আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে, মা লক্ষ্মী অত্যন্ত বিরূপ হতে পারে। তাই এই সময়ে ঝাড়ু কেনা থেকে বিরত থাকুন। এবং তৃতীয় যে বস্তুর কথা বলবো তা হলো লবণ। রান্নার অত্যন্ত প্রয়োজনীয় বস্তু হলো লবণ। লবণকে ইতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়, তবে পিতৃপক্ষের সময়কালীন আপনারা লবণ কেনা থেকে নিজেদেরকে বিরত রাখুন, আর তাহলেই কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন, মা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনাদের উপর। তাই আগামী 16 দিন পূর্বপুরুষের আত্মার শান্তির কামনায় আপনারা অবশ্যই তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা, ভক্তি এবং তর্পণ অবশ্যই করবেন এবং এই সময় আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল, খাদ্য ইত্যাদি নিবেদন করুন। পিতৃপুরুষ এই সময় বিভিন্ন বেশে আপনার খাদ্য গ্রহণ করে, কখনো কাকের বেশে, কখনো পাখির বেশে, কখনো অন্য কোনো জন্তুর বেশে এসে আপনার খাদ্য গ্রহণ করবে। তাই এই সময় অবশ্যই প্রত্যেকটি প্রাণীদেরকে কিছু না কিছু খেতে দিন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষে পূর্বপুরুষের শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদানের বিশেষ রীতি রয়েছে, সেই সাথে ফুলের ব্যবহার রয়েছে। আর এই বিশেষ ফুলটি হলো কাশফুল।
এই সময়ে কাশফুল যদি পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করেন তাহলে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এছাড়া পিতৃপক্ষে শ্রাদ্ধ এবং পূজায় মালতি, জুঁই, শ্বেত চাঁপা ইত্যাদি ফুলও ব্যবহার করতে পারেন। তবে বেশ কিছু ফুল রয়েছে যেগুলো পিতৃপক্ষে ব্যবহার করবেন না, যেমন শ্রাদ্ধ এবং তর্পণে বেল, কদম্ব, করবি, কেওড়া, লাল ও কালো রঙের ফুল আপনারা তর্পণে বা শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্যবহার করবেন না। এছাড়া তুলসী ও ভৃঙ্গরাজের ব্যবহার ভুল করেও করবেন না, এতে পূর্বপুরুষ অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ হয়ে থাকেন আর তাদের অভিশাপে পরিবারে আর্থিক সমস্যা চলে আসতে পারে। সেই সঙ্গে বেশ কিছু উপায়ের কথা বলবো যেগুলো পিতৃপক্ষে করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই শাস্ত্রমতে পিতৃপক্ষে এই বিশেষ উপায়গুলি অবশ্যই করুন, যেমন প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠে পিতৃপক্ষের পিতৃপুরুষ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার বিভিন্ন সংকট দূর হবে। এই সময় পূর্বপুরুষের আত্মার শান্তির কামনায় শ্রাদ্ধকর্ম করতে পারেন। দরিদ্র এবং বিধবা এবং নপুংসককে কিছু না কিছু দান করুন। গীতার সপ্তম অধ্যায় এবং মার্কণ্ডেয় পুরাণের পিতৃস্মৃতি পালন করুন। ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা এবং পূর্ণিমায় গুড় ও ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। আমিষ জাতীয় খাদ্য, মদ্যপান থেকে নিজেদেরকে দূরে রাখুন। মহিলাদেরকে অবশ্যই সম্মান করুন এবং বাস্তুকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করুন। কপালে কেশর এবং চন্দনের তিলক অঙ্কন করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং বৃহস্পতিবার আপনারা যদি উপবাস করতে পারেন কিংবা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া এই সময় যারা গয়াতে পিণ্ডদান করতে চান বা তর্পণ করতে চান তারা করতে পারেন আর তাতে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, আগামী 14 অক্টোবর পর্যন্ত চলছে পিতৃপক্ষের বিশেষ সময়, তাই মহালয়ার ঠিক সূচনা লগ্ন পর্যন্ত আপনারা এই বিশেষ উপায়ে টোটকাগুলি করলে অত্যন্ত শুভ ফল পাবেন, জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং পিতৃপুরুষের পূর্ণ আশীর্বাদ পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।